আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন হলো বিকেলবেলা, আমি একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি। দেখেন এখন আমি বিছানায় আছি, ঘুম থেকে উঠছি, তাও প্রায় 10 মিনিটের মতো হইলো ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে নামাজ পড়লাম, নামাজ পড়া শেষ, তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি কথা বলি আর একটু ভ্লগ শেয়ার করি। আসলে এই ব্যস্ততার জন্য, অসুস্থতার জন্য ঠিকঠাক মতো ভ্লগ শেয়ার করা হচ্ছে না। তো আপনারা তো আবার অনেকে বিশ্বাসও করেন না যে আমি অসুস্থ। জানি না কেন বিশ্বাস করেন না, বিশ্বাস না করার কি আছে আমি বুঝি না। আর অসুস্থতা নিয়ে তো কেউ মিথ্যা কথা বলে না। তো আমি ঘুম থেকে উঠছি, উঠে আর নামাজ পড়ছি, তারপরে একটু টুকটাক কাজ করলাম। আমার একটু অনলাইনে একটু কাজ ছিল, কাজ করলাম, কাজ করে তো এখন বিছানাটা ঝাড়বো, ঝাড়ার পর আপনাদের সাথে কথা বলবো। তো আমার না আম খাইতে ইচ্ছা করতেছে অনেক, মানে অনেক বেশি আম খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু ঘরে আম নাই। আর আপনাদের ভাইয়াও তো বাসায় নাই, হাফিজ বাসায় নাই, হাফিজ তো এখন তোর অফিস টাইম, ও এখন অফিসে, আর হাফিজ আসবে না, রাত 10টার আগে হাফিজ আসবে না। তো রান্না করে চলে আসলাম। তো আমি আবার না আমার রান্নাঘর দুপুরে খাওয়ার পরেই, এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘর, আমি দুপুরে খাওয়ার পর পরে আমি রান্নাঘরটা ক্লিয়ার করে ফেলাই আগে আগেই। তো রান্নাঘর নোংরা থাকলে ভালো লাগে না, মাথা নষ্ট হয়ে যায়। আর আমার তো ছোট রান্নাঘর, একদমই ছোট রান্নাঘর, আপনারা দেখতেছেন খুবই ছোট রান্নাঘর। তো গোছায় রাখছি, আর বিছানাগুলাও গোছানো হয়ে গেছে, আমি একটু বাহিরে যাব। আমার না বাহিরে যাইতে কেমন জানি আলসেমি আলসেমি লাগে, একটু ভালো লাগে না বাহিরে যাইতে। তো সেরকমভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, বাহিরে কোথাও ঘুরতে যাচ্ছি না ইদানিং, করোনা ভাইরাসের জন্য আসলে কোথাও যাওয়ার কোনো উপায় নাই। ওই যে ল্যাপটপটা এখনও খুলেই রাখছি আমি, চার্জ নাই, চার্জে দিয়ে রাখছি। কাজ করলাম, একটু কাজ ছিল, সামান্য একটু কাজ বাকি ছিল, কাজটা কমপ্লিট করলাম। তো বারান্দায় চলে আসলাম, বারান্দায় বেশ ভালোই লাগতেছে, এখন তো বিকেলবেলা, বিকেলবেলা একটু ভালোই লাগে। বাইরে যাব, কিন্তু আমার ছেলেটাকে কোথায় যেন আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আজকে আম আনবো, 2 কেজি আম আনবো, ভালো দেখে, ভালো পাইলে আর বেশি আনতে পারি। তো চলেন বারান্দায়, আপনারা অনেকদিন হইলো, আপনারা অনেকে আমার পাখিগুলারে দেখতে চান, কিন্তু আমার পাখিগুলো আপনাদেরকে দেখানোই হয় না। চলেন আপনাদেরকে না পাখি দেখাই। তো এই যে আমি পাখির কাছে চলে আসছি, এই যে আমার মিঠু, মিঠু কি করো বেটা? মিঠু এখন আমাকে দেখছে, এখন খাঁচা থেকে বের হয়ে আসবে। আসবা, খুলে দেবো না, থাক, যদি বাহিরে যায় আবার আনাটা ভেজাম। এখন আর আমি সিঁড়িতে ওঠা নামা আমার নিষেধ, তারপরও খুব বেশি প্রয়োজন হইলে আমি নিচে নামি উঠি, আর সিঁড়িতে ওঠা নামাটা আমার একটু কষ্ট হয়। কি ব্যাপার, কি আসবা? ওই যে দেখুন মিঠু আমাকে দেখে কেমন করতেছে, আসো মিঠু, মিঠু তুমি আসবা, আসবা আসবা, দেখুন দেখুন আপনারা মিঠু আমাকে দেখে কেমন করতেছে। আচ্ছা ঠিক আছে, মিঠুকে আমি বাহিরে নিয়ে আসি। হ্যাঁ নাও, কিছু বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো। তো ওই যে দেখুন মিঠু আমার কাছে আসছে, এখনো শান্তি। ওই যে পাশটা বারান্দা, মিঠু কিন্তু উড়ে যায় না, আমার মুখ থেকে খাই অভ্যাস, তো মানে মিঠু আমার মুখ থেকে খাবে, খাবা খুদে লাগছে। তো দেখুন কত পিয়ারি বাচ্চা, আমার মিঠুটা আমার খুবই, আমার জানু পাপ্পা, একটা পাপ্পা দেও। আমি কিন্তু এই যে বারান্দায়, এই যে আমার মিঠু, আমার মিঠু, বারান্দায় ভালো লাগে তোমার, বারান্দায় ভালো লাগে তোমার, আমার মিঠুটার ভালো লাগে। আমার মিঠুটা কিন্তু আমাকে ছেড়ে যায় না, মিঠু এখন আমার গেছে, আমার মিঠু, মিঠু মিঠু মিঠু, একটা ছবি নেই মিঠু, একটা ছবি নেই, আমাকে কেমন কালি কালি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি একটু বাহিরে যাব, আমার কিছু কিনতে হবে, কিছু জরুরি জিনিস কিনতে হবে আমার। তো এখানে আপাতত ক্যামেরাটা অফ রাখি,